ওকে নিজের হাতে তোকে শেষ করতে হবে। খুশি, তোকে ওকে মারতেই হবে। মেরে দে এই জানোয়ারটাকে। আরে মিশ্রা বাবু, এত কেন চিন্তা করছেন? আরে আমি থাকতে আপনার টাকার কোন রকম চিন্তা করতে হবে না, বুঝলেন? শুধু আমার কাজটা হয়ে যাওয়া দরকার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কত টাকা দিতে হবে? 5 লাখ টাকা দিতে হবে তোমারে। 5 লক্ষ? হ্যাঁ ঠিক আছে মিশ্রা বাবু, একটু সামলে। হ্যাঁ আরে কোনো চিন্তা নেই, শুধু একটা ব্যাপার খেয়াল রাখবেন, একদম আমার কাজটা যেন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ একদম হয়ে যাবে। ঠিক আছে মিশ্রা বাবু, আপনার টাকা কালকে পেয়ে যাবেন আপনি। চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলুন কালকে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে মিশ্রা বাবু। হে ভগবান, আমার শুধু এই কাজটা করে দাও। সত্যি বলছি, 100 কেজি লাড্ডু খাওয়াবো। মোহন বলছি। হ্যাঁ বলুন। কি হলো শর্মা, তুই এখনো সুদের টাকাটা পাঠালি না তো? হ্যাঁ পাঠিয়ে দেবো স্যার, একটু কাজে। না না না, তোর অজুহাত শোনার জন্য কল করিনি আমি, বুঝতে পারলি? যে কোনো প্রকারে আমি আমার টাকাটা কালকের মধ্যে চাই। হ্যাঁ হ্যাঁ একদম পেয়ে যাবেন, না হলে পরশু তোর বাড়িতে চলে যাব। আরে না না, বুঝতে পারলি? আর একবার যদি তোর বাড়িতে পৌঁছে যায়, তাহলে তোর মেয়ে আর তোর বউ দুজনের কাছ থেকে এক ঝটকায় টাকা আমি নিয়ে নেব। আমি একদম পাঠিয়ে দেব, ধান্দা করতে বসি, বুঝতে পারলি? আর তো তুই ভালো করেই জানিস, যখন আমি নিজের ভাইকেই ছাড়ি দিই, তাহলে অন্যকে ছাড়বো কি করে? কালকের মধ্যে যে করেই হোক টাকা চাই। হ্যাঁ ঠিক আছে, না হলে পরশু তোর সম্মান রাস্তায় বিক্রি হতে থাকবে। না 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 স্যার প্লিজ, বুঝতে পারলি? ঠিক আছে এখন কাঁদিস না, চল ফোন রাখ। হ্যালো বারে উপরওয়ালা, তোর মায়া টাকা ছাড়া কোনো সম্পর্কের মূল্য নেই। এই অফিস বয়ের আজকে ছুটির দরকার ছিল। এই মদ কি জিনিস ভাই, গলা থেকে নামতে পারলো না।
মেয়ের কথা মনে পড়ে গেল। রবার্ট। হ্যাঁ স্যার। একটা বৌদি চায়। হয়ে যাবে স্যার, পুরো ডবকা, যত টাকা চাইবি পেয়ে যাবি। আরে স্যার ওর চিন্তা করবেন না। এক্ষুনি। হ্যাঁ এখন আবার কে এলো? চল আমি তোকে পরে ফোন করছি। ঠিক আছে স্যার। আরে বৌদি, তুমি আজকে রাস্তা কে করে ভুলে গেলে? মোহন, আমরা ভেতরে গিয়ে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, এসো না, এসো এসো বৌদি এসো। শোনো বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে চলো না। আরে তুমি দাঁড়িয়ে কেন, বসো না। না, আমার একটু তাড়া আছে তাই যেতে হবে। তাড়াতাড়ি? এতই যখন তাড়া ছিল তাহলে এলে কেন এখানে? দেখো মোহন, তোমার দাদার শরীরটা ভালো না, আমার টাকার খুব প্রয়োজন, প্লিজ একটু টাকা দিয়ে হেল্প করে দাও। টাকা দরকার তোমার, ঠিক আছে, কিন্তু আমার একটা কথা মানতে হবে। কথা? কোন কথা? এটাই যে তোমাকে আমার সঙ্গে দুটো পেক খেতে হবে। মোহন, এসব কি ফালতু কথা বলছো? তোমার লজ্জা করছে না যে আমি তোমার বৌদি, তুমি আমার সাথে এত নোংরা কথা? ছি, ভুলে গেছো নাকি মোহন যে বৌদি মায়ের সমান হয়? কিন্তু রিয়েল মা তো হয় না। না, যদি স্বামীর চিকিৎসার জন্য তোমার টাকা চায় তাহলে যেটা বললাম সেটা করো। আমি পৃথিবীতে অনেক নোংরা লোক দেখেছি, কিন্তু তোমার মতো নোংরা আর নির্লজ্জ লোক আমি আজ পর্যন্ত দেখিনি। আমার বড় অসুস্থ, আর ও তো তোমার দাদাও না, আমার শুধু কিছু টাকার দরকার। আর তুমি, একে তো তুমি চিটিং করে আমাদের প্রপার্টি নিয়ে নিয়েছো, আর এখন পয়সার নামে আমার সাথে নোংরা কথা বলছো। ছি, লজ্জা হওয়া উচিত তোমার। তুমি ঠিক বলেছো বৌদি, দাদার সম্পত্তি নেওয়ার জন্য কি না বা করেছি সেটাও নিজেও জানে না। আর এমনিতেও এই দুনিয়ায় মানুষ তখনই বড় লোক হয় যখন সে যখন কোনো দুর্বলের দুর্বলতার সুযোগ নেয়। আমিও সেটাই করেছি, দাদার দুর্বলতার সুযোগ নিয়েছি। আমি কি ভুল করেছি? আর যদি ভুল করে থাকি না, তাহলে যাও না পুলিশ স্টেশনে, গিয়ে রিপোর্ট লেখাও। না মোহন, দেখো
যা কিছু আগে হয়েছে ওটা আমরা, আমার মানে যে তোমার দাদা সব কিছু ভুলে গেছে সব। কিন্তু তোমার দাদার শরীরটা সত্যি খুব খারাপ, আমার টাকার খুব দরকার, প্লিজ আমার সাহায্য করো। আমি তোমার সামনে হাত জোড় করছি, তোমার সামনে পা ধরছি। আরে না 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 না, পা ছুঁয়ো না। তুমি না আমার বৌদি, তুমি তো ভালো করেই জানো আমি নিজের লাভ না দেখে কাউকে হেল্প করি না কখনো। তোমার সিঁদুরকে বাঁচানোর জন্য যদি তোমার টাকা দরকার হয় তাহলে যেমনটা আমি বললাম তেমনটা তুমি করো। যখন কাছের লোকেরাই সাহায্য করতে বারণ করে তখন অন্যের কাছে কি করে সাহায্য পাবো? তোমার এই চোখের জল না বৌদি, আমাকে ইমোশনাল করতে পারবে না, একেবারেই না। ঠিক বলেছো বৌদি, আমি হলাম পশু, এই দুনিয়ায় মানুষের কোনো ভ্যালু নেই। যদি তোমার টাকা দরকার হয় তাহলে যেটা বললাম সেটা করো, আমার সময় নষ্ট করো না একেবারে। এইভাবে তুমি আমার কথা শোনো বৌদি, দাদার চিকিৎসা করাবে নাকি? যেমনটা বললাম তেমনটা করতে থাকো শুধু। বৌদি নাক বন্ধ করো আর এক ঢোকে খেয়ে নাও, এটা খাও খাও। আরে প্রথমবার খেলে তো সেই জন্য এমনটা মনে হলো, দ্বিতীয়বার যখন খাবে তখন আর এরকমটা হবে না, বুঝলে তো? দেখো মোহন, তুমি আমাকে ড্রিঙ্ক করতে বললে আমি করলাম, কিন্তু আর করব না, ব্যাস। আরে বৌদি, তুমি একটু আগেই তো আমার কথা শুনছিলে, আবার বারণ করছো? মনে হচ্ছে দাদার চিকিৎসা নিয়ে তোমার কোনো সমস্যা নেই। নাও না, খাও খাও, দাদার চিকিৎসা করাবে তো, দাদা আবার ওয়েট করছে। দেখো মোহন, তুমি যেমন বললে আমি করলাম, এখন এখন ব্যাস, তুমি তুমি আমাকে টাকা দিয়ে দাও। আরে টাকা পেয়ে যাবে তুমি, মানে? আমি তো বলে দিয়েছি, ব্যাস আমার কথা তুমি শুনতে থাকো। বৌদি, তুমি ডান্স খুব ভালোই করো, কোমর তুলে আমাকেও একটু ডান্স দেখাও না, টাকা দরকার তো দাদার চিকিৎসার জন্য। মোহন,
ফালতু কথা বলছো? তোমার লজ্জা করছে না এইসব কথা বলতে? তোমার দাদার শরীর খারাপ, আমি এমনিতেই খুব চিন্তিত আছি, আর উপর থেকে তুমি এইসব এইসব কথাবার্তা কেন বলছো আমার সাথে, কেন করছো? তার কারণ আমি তোমাকে প্রথম থেকেই পছন্দ করি বৌদি। এইসব কি কথা বলছো তুমি? তোমার লজ্জা করছে না এইসব নোংরা কথা বলতে? লজ্জা যে করবে লজ্জা, সে তো আর কিছুই পাবে না। বৌদি, তোমার টাকা দরকার তো দাদার চিকিৎসার জন্য? দাদা নিশ্চয় ওয়েট করছে, তোমাকে তাড়াতাড়ি যেতেও হবে। তাহলে তুমি আমাকে একটু কোমর তুলিয়ে দেখাও না বৌদি, তা না হলে ওই হলো দরজা। তাহলে চলো আমাকে একটু কোমর তুলিয়ে দেখাও। আরে দাদা ওয়েট করছে তোমার জন্য, ওনার চিকিৎসা করতে হবে। আরে বৌদি, বৌদি কি হলো আবার? দাদার জন্য চিন্তা হচ্ছে না তোমার? টাকা দরকার, টাকা দরকার তো, দাদার চিকিৎসা করাবে। তাহলে এই নাও টাকা, দেখাও তাহলে তোমার নাচটা। কোমর দোলাও না বৌদি, আর অন্যদিকে বদমাস দেওয়ার, কি করবো আমি? না খুশি, ভগবানের ভরসায় তুই অনেক বেঁচেছিস, ওটা পাথরের মূর্তি মাত্র। যে দুঃখী লোকের কথা শোনে না, শুধু শোনে সেই লোকেদের যারা ভগবান মানে না। খুশি, যদি তুই তোর পরের জীবন বাঁচাতে চাস তাহলে তোর কাছে একটাই রাস্তা, মোহনের কথা শুনতেই হবে।
ব্যাস, ডান্স অনেক হয়েছে তোমার। এ বৌদি, অনেক ডান্স করেছো, ব্যাস এবার একটু আমার শেষ কথাটা শোনো আর সব টাকা নিয়ে যাও। কোন কথা? ভয় পেও না বৌদি, ব্যাস এরকমটা ভাবো, আমি তোমার দেওর নই, আমি তোমার স্বামী। সব কি করছিস খুশি? তুই তোর বরকে ধোঁকা দিচ্ছিস। তুই একটা পবিত্র নারী হওয়া সত্ত্বেও নিজের শরীরকে অন্য কাউকে ছুঁতে দিচ্ছিস না খুশি। তোকে এই জানোয়ারের হাত থেকে নিজেকে বাঁচাতেই হবে, প্রপার্টিও ফেরত নিতে হবে। খুশি সাহস রাখ, অনেক অত্যাচার সহ্য করেছিস তুই নিজের দেওরের কাছে। তোর এই দেওরটা কোনো কাজের নয়। জানি না এই লোকটা আরো কত মেয়ের জীবন খারাপ করেছে। ওকে নিজের হাতে তোকে শেষ করতে হবে খুশি, তোকে ওকে মারতেই হবে। মেরে দে এই জানোয়ারটাকে। এটা আমি কি করে ফেললাম?